জানে রে পাড়ার দাদা বড় দি, ওরা তিনজন ভীষণ জন দরদি, ঘরের খেয়ে পরের কথা ভাবে রোজ, কে আছে বেকায়দায় নিচ্ছে তারই খোঁজ, তবুও সবাই ওদের ডাকে। সবাই ওদের ডাকে একই সুরে, ভবঘুরে 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 ভবঘুরে। হাসির বনরে তুমি কনে রাখিস? আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না যে তুমি কিরাম করে কথাটা বিশ্বাস করো। আচ্ছা আমি কেন হাসির বন্ধু তুলে দেবো? সমস্যা তো অবশ্যই ছিল, আর আমি কি ঋণের মতো এত বোকা মেনে কি যে সোনা সেরে পিতল খুঁজবো? এই যে দেখো দেখো দেখো, তুমি না চিনলিও যিনি কিন্তু ঠিকই চিনতে পারিছে। থাকো তুমি তোমার ওই রং সোটা পিতল টিতল নিয়ে, যে জিনিসের কোনো মূল্য নাই সে জিনিস আঁকড়ে ধরে আমি বসে থাকতে চাই না। তুমি মাছ ধরবা না এইসব নিতে তোমাকে অন্য কেউ পাঠিয়েছে? হ্যাঁ এইসব নিতে ওরে কি ডা পাঠাবি? এই পল্টু ভাই তুমি সত্যি করে কও তো, তোমার এইসব নিতে কি ডা পাঠাইছে? তুই যখন খুব ছোট তখন বাপদান আমারে কি কয়ে গেছিল জানিস? আমার একটা প্রতিজ্ঞা করে নিয়েছিল, হ্যাঁ আমাকে কয়েছিল যে তোরা তিন ভাই একসঙ্গে থাকবি, কখনো কোনো জমি বিক্রি বা ভাগ করবি না। এখন এই যে তোর 20 লাখ টাকা, এই তোকে 20 লাখ টাকা দিতে গেলে তবে জমি বিক্রি করতে হবে। তখন আমি কি করবো? বল বল কি বলে এটার উত্তর দে। তুই কর কেমনে দেবো? আবার প্রতিজ্ঞা ভাঙবো? শোনো না, আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সেটা কি তুমি জানো? না তো। তা তুই এই বাড়ি ছেড়ে কোনে যাবি? তোমাকে তো বলাই হয়নি, খুব শীঘ্রই আমি সিনেমার নায়িকা হতে যাচ্ছি। তাই? তা তোর সিনেমার ডাইরেক্টর কিরা? শুটিং কোনে হবে? শুটিংয়ে গ্রামেই হবে। সিনেমার ডাইরেক্টরের নাম হচ্ছে গিয়ে স্যাংরা খান। কি খান? স্যাংরা খান। তার অনেক সুপারহিট ছবি আছে, তার মধ্যে মন উড়ে গেল পাখি হয়ে এটা তো পুরস্কারও পেয়েছে। আরে আমি তো সিনেমা হলে যে কোনো ছবি দেখা বাদ দিইনি, তবে এরকম ডাইরেক্টর আর এরকম সিনেমার নাম তো আমি কোনোদিন শুনিনি। তুমি শুনবে কি করে? তুমি কি এই দেশে ছিলে? এটা অবশ্য তুই ঠিকই কইছিস, আমি দেশে ছিলাম না, তখন হয়তো এই সমস্ত নতুন নতুন ডাইরেক্টর নতুন নতুন ছবি বানিয়েছে। তা তুই এই ডাইরেক্টর খোঁজ পালি কনে? এই গ্রামে পেয়েছি। এই গ্রামে? আরে এখন কি ডাইরেক্টররা সিনেমার নায়িকা খোঁজার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে? আসলো তখন এই গ্রামে কলেজে পড়া যত মেয়ে আছে সব গিয়ে হাজির। তুই এত এত মেয়ের মধ্যে সে একজন মেয়েরে সিলেক্ট করেছিল, সেই মেয়ে কিরা জানো? আমার ভাগ্নি যেখানে থাকবে সেখানে কম্পিটিশনে অন্য কেউ চান্সই পাবে না। মামা আজই তোমার সাথে ওই ডাইরেক্টরের পরিচয় করে দেবেনি। তাই চলো যাই। আচ্ছা চল। আমি আপনার গেস্ট হয়ে এসেছি আপনার বাড়িতে, আমি আপনার বাড়িতে আপনি না থাকতে পারেন। যদি আপনি যেতে চান তাহলে আপনার কাপড় চোপড় গুছিয়ে নেন,
আমরা একসঙ্গে বেরিয়ে চলে যাব। ভাইজান, আমি আপনাকে একটা কথা বলতে চাই, মানে যদি কিছু মনে না করে। নিঃসংকোচে বলতে পারেন। না, বলছিলাম যে আপনি যদি আপনার ভাতিজি ঝর্ণার উপর রাগ করে আপনাদের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে বলবো যে আপনার বাড়ি ছাড়াটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হবে না? না, মানে আপনার ভাতিজি কিন্তু মন থেকে কথাগুলো বলে। আপনি কি করে জানলেন যে ও মন থেকে বলেনি? আপনি তো জানেন যে সে আমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছে। আসলে আমরা সবাই ওকে আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছি, আর সেই বাদর এখন মাথায় চলে বসেছে। এখন সেই বাদর আর মাথা থেকে নামানো যাচ্ছে না, যাকে দেখছে মাথায় বসে বসে ভেঙচি কাটছে। আপনি যেভাবে ভাবছেন বিষয়টা কিন্তু তা না, সে আমার সাথে ইচ্ছে করে এরকম ব্যবহার করেছে। কিন্তু কেন করেছে সেটা কি আপনি জানেন? কেন করেছে? সে নাকি আমার সাথে অভিনয় করেছে, মানে অভিনয় শিখছে। কোন এক ফিল্ম ডিরেক্টর তাকে বলেছে তাকে নায়িকা বানাবে, যার জন্য সে অভিনয় প্র্যাকটিস করছে। কি বলেন, সত্যি? কিন্তু এখানে ফিল্ম ডিরেক্টর করতে আসবে, আর ও যদি আপনার সাথে অভিনয় করে থাকে তাহলে তো আসে আমার সঙ্গে অভিনয় করছে। তাই তো মনে হচ্ছে ভাইজান। ভাইজান, আমার মনে হয় যে ওর উপর রাগ করে আপনার বাড়ি ছাড়াটা ঠিক হবে না। আমি ওর উপর রাগ করে বাড়ি ছাড়ছি না। যাই কইস আর নাই কইস, পোলচুরে তোর এমন করে বাইর করে দেওয়াটা আমার মনে হচ্ছে যে ঠিক হয়নি। কী ধরনের কথা করছিস তুই জন্টু? পোলট্রুরে বাড়ি করার আমি কী ডারে? পোলট্রুর খালা বাড়ি, পোলট্রুর খালাতে মনে হচ্ছে হাসি। সে যদি উইক যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে পরে আমাকে কিছু করার আছে? অবশ্য ঠিক কথাই কয়েছিস, বাড়ি থেকে বাইর করে খারাপ করিস নি। মনে কর যে এমন মনে কর যে হাসি বাড়ির মধ্যে আছে, তার সাথে একটু হাসিয়ে খেলে দুটো কথা বললাম, মনে কর যে অন্য লাইনের একটু কথাও করলাম, ফাঁক পেলে মনে কর যাকি আর ও থাকলে ঝামেলা হয়ে যেত না, কথার মধ্যে বাহা ঢুকিয়ে দিয়ে একটা ঝামেলা পাকাই দিতে উল্টো দিকে চলে যেত। ভালো করেছিস। কী ধরনের কথা করছিস তুই? এখন কি হাসিক নিয়ে তুই ভাবা শুরু করে দিলি নাকি? তার মানে এখন কী ধরে নেব? টুনির বিষয়টা হচ্ছে ক্লোজ চ্যাপ্টার, তাই তো? এটা পাস্ট। হ্যাঁ ঠিকই পাগল হয়েছিস। টুনির আমি আবার কবে ভালোবাসতাম, এটা কী ধরনের কথাগুলি? আমি যদি তারে ভালোই বাসতাম তাহলে বাতেন স্যারের কয়ে তো তাকে আমি বিয়ে করতে পারতাম, কি পারতাম না? আপনার মতো বেকার সাওলের সঙ্গে স্যার তার মেরে বিয়ে দিত। আর বাধ্যে বাধ্যে হয়েছে, ওই অতীতের কথা বলে টেনে ওইসব মন খারাপের দিকে যাওয়ার কোনো দরকার নেই। বর্তমান যেটা আছে সেটা নিয়ে ভাবি, সে সম্পর্কে কথা বল। হাসিলে ভালোই লাগে, খারাপ লাগে না, একটু মেজাজটা বেশি আর কি। কি আর কব, তোর কথা কয়ে তো কোনো লাভ নেই। তোর চোখ যেখানে যায় সেখানে পুইরে সারকার হয়ে যায়। তোর চোখ পড়লো টুনির দিকে, টুনির বিয়ে হয়ে গেল। আবার চোখ পড়লো ঢাকার সে নায়িকার দিকে, মনে করো নায়িকার দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটা দাবরা নিকালি। এখন নজর পড়েছে হাসির দিকে, দেখ কখন আবার কি হয়ে যাচ্ছে। শোন বন্ধু, এভাবে কথা কইস নি, এভাবে কথাগুলি পরে মনে করি যে মানসিক যে একটা শক্তি সেটা হারাই ফেলবো, বুঝতে পারিস? সুখে দুঃখে সবসময় একসাথে আমরা চলেছি, আমি আর তুই তো অন্যরকম একটা কেমিস্ট্রি আমাদের দুজনের মধ্যে রয়েছে, রয়েছে না? এখানে পল্টু আইসে মাঝে মধ্যে ঝামেলা করেছে, পল্টু নাই আর নিশ্চিন্তে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, তুই আমার পাশে থাকলেই হবে, কেউ আটকাতে পারবি না, বুঝতে পারিস? ওরে সে না হয় থাকলাম, এটা কয়ে তার কোনো লাভ নেই, থাকা তো কি পল্টু কনে যাচ্ছে রে? পল্টু না, তোকে কি আন্দা দেখতে সৃষ্টি যে মাইয়ে মানুষ শাড়ি পরে যাচ্ছে। হ্যাঁ চল তুই এক ফলো করি। এই হাসি, এই এই তুই কোথায় কোথায় যাচ্ছিস? কোথায়? পশ্চিম পাড়ায় কাশিম ভাইয়ের সাথে দেখা করতে যাবি। কাশিম ভাই যেতে কেন? আগে দেখা করে আসি, তারপর কবানে। আরে কাশেম হলো মজিদের এক নাম্বার চামচা, ওর কাছে তোর কি কি কাজ ওর কাছে? আরে কলাম না এসে কবানে। মারে ওইসব আজেবাজে লোকের সাথে উঠা বসা না করাই ভালো, ওরা যে কোনো সময় যা খুশি তাই করতে পারে, কখন কোন বিপদে ফেলে ঠিক আছে কোনো? আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি যদি ভালো থাকি তাহলে পর ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া আমরা সবাই যদি ওকে ভয়ে মাথা নত করে থাকি ভয় করে।
আমি ওদের সাথে কোনো ঝামেলায় জড়াতে যাব না। তাহলে কাশিমের কাছে কিছু জুড়ে যাচ্ছি। মসজিদের কাছ থেকে আমি যে কথা জানতে পারিনি কাশিমের কাছ থেকে সেটা জানতে যাচ্ছি। কাশিম কি মসজিদের সব কথা জানে? আর জানলে তোর কাছে কি সব কথা বলবে? সে সব কথা মনে হয় জানে না, তবে বেশিরভাগ কথাই জানে। ওসব ঝামেলায় গিয়ে কোনো কাজ নেই, গ্রামে তো আরও লোকজন আছে, আছে না? আর তাদের কোনো মাথা ব্যথা নেই, তোর মাথা ব্যথা শুরু হয়ে গেল। কাশিমের কাছে তোর যেতে হবে না। শোনো আব্বা, গ্রামের আর পাঁচজনের কথা আমি জানি না, তবে আমার পেছনে যদি কেউ লাগে তারে আমি ছাইরে দিব না। আর মসজিদ যা শুরু করেছে এর একটা হ্যাস্তন্যস্ত হওয়া দরকার। কাশিম হচ্ছে ওর ডান হাত, ওর ডান হাতটা কাইটে দিতে পারলেই ও টের পাবে। এই তুই এসব কি কি বলছিস এসব? আমি ঠিকই করছি আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আসবো, ঠিক আছে? তাহলে কেন যেতে যাচ্ছে? আপনি তো জানেন যে আমি বাড়ি আসছি শুধুমাত্র টাকা জোগাড় করার জন্য। আমার খুব প্রিয় একজন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে আমি কথা দিয়েছি যে তাকে আমি সুস্থ করে তুলব। সেই জন্যে 20 লক্ষ টাকার প্রয়োজন। আমার আশা ছিল যে মিয়াভাইয়ের কাছ থেকে চাইলে হয়তো আমি টাকাটা পাব, কিন্তু মিয়াভাই টাকাটা দেয়নি। যেইভাবেই হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে, আর তা না হলে মৌমিতাকে আসলে বাঁচানো যাবে না। কি বলেন মৌমিতা ম্যাডাম? হ্যাঁ, আসলে নামটা আমি আপনাকে জানাতে চাইনি, কিন্তু বলে ফেলেছি যখন তখন শুনুন। মৌমিতার অনেক কঠিন একটা অসুখ হয়েছে, তার অপারেশনের প্রয়োজন। সেই অপারেশনের জন্য প্রায় 20 লাখ টাকা প্রয়োজন। মৌমিতার বড় বোন আসলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সংসারে ওর মা আর ওরা 2 বোন, এছাড়া আর কেউ নেই। কিন্তু মৌমিতার বোনের পক্ষে এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা একেবারে অসম্ভব, অথচ দ্রুত অপারেশন না করলে ওকে বাঁচানো যাবে না। সব কিছু শুনেই আমি আসলে ওকে কথা দিয়েছিলাম, যেভাবেই হোক অপারেশনের টাকা আমি জোগাড় করব, ওকে আমি সুস্থ করে তুলব। কিন্তু আমি তো টাকা জোগাড় করতে পারলাম না। আচ্ছা, আপনি কি আপনার মিয়াভাইকে এই কথা বলেছেন? আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে মিথ্যে কথা বলেছি, বলেছি যে আমার চাকরির জন্য টাকা লাগবে। আমার মনে হয় আপনি কথাটা ভুল করেছেন। আপনি এক কাজ করুন, আপনি এখন আবার গিয়ে বলতে পারেন। এখন যদি ওই কথা বলি তাহলে কেউ আসলে বিশ্বাস করবে না, সুতরাং এখন আমাকে অন্য পথে হাঁটতে হবে, টাকা আমাকে জোগাড় করতেই হবে। কিন্তু এতগুলো টাকা জোগাড় করবেন কি? মানুষের কাছে হাত পাতব, প্রয়োজনের রাস্তায় গান গেয়ে গিয়ে ভিক্ষা চাইব। মমিতাকে নিয়ে আমি নিজে গান লিখব, সে গান আমি নিজে সুর করব, নিজে গাইব, সেগুলো বিক্রি করব। আপনি মমিতা ম্যাডামকে এতটাই ভালোবাসেন, আমি আশীর্বাদ করি যেন আপনাদের ভালোবাসা সার্থক হয়। আর আমি এই ভালো উদ্যোগের জন্য আপনাদের সাথে থাকতে চাই। থ্যাংকস, চলেন তাহলে বেরিয়ে পড়ি। ঠিক আছে, কিন্তু আপনার বড় ভাবির কাছ থেকে আমার একটু বিদায় নিতে হবে, কারণ উনি তো আমাকে অনেক সেবা শুশ্রূষা করে ভালো করেছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে আসি। হেডদারে পৌঁছানোর আগেই মোর রাজির হইতে হইবে। অগলে মিললে মিক্সার, নাইলে অগলে মিললে মিক্সার হয়ে যাইবে। কিন্তু হ্যারে লগে লইলে আবার কোনো সমস্যা হইবে না তো? বম্বলের লগে হের লটর পটর আছে না, বম্বল মোর লগে ঝামেলা হরতে সাহস পাইবে না। আর যদি হরতেই চায় তাইলে ডার পুরাণ যারা আছে হ্যাগো একটারে আইন্যা জড়াইয়া প্যাস মারিয়া দিমু, হেই প্যাস থিকা সহজে ছড়তে পারবে না।
মুই হের বুলবুলির কাছে ভালো থাইক্যা হেরে এমন ক্রিমিনাল বানামু যাতে বম্বলে চেয়ারাও দেখতে না চায়। বমল বম্বল সুইটটা গেলে হে মর্দারেই থাকতে হইবে। আইসে মোরে ঝর্ণার কাহা তো এইদিকে এইটে আছে। হায় হায়, তাইলে কি রিনি আর ঝিনি খবরখানা আগেই জানাই দেশে সর্বনাশ হয়েছে তো? মুই তো অনেক বড় বিপদ থেকে বাঁচে গেছি। না হ্যাগো বাড়ি তো যাইতে পারমু না, অ হুনিয়াইয়ান দিয়া বাগ দে হইবে মোর। তারপর উনি ছোট চাচার সামনে যাবে কিসের জন্য? আকিব কি এমন করেছে যার জন্য তারে দেখে এইভাবে পলাবে? ছোট চাচা লাঠি নিয়ে তার দাবরানি দিয়েছিল কেন? আরে আমি সেদিন ডাইরেক্টরের সাথে একটা প্রেমের অভিনয় রিহার্সাল করতেছিলাম, মানে সে আমার একটু ডাকে আর আমি আরেকটু দৌড়াই যাই, সে আমার আরেকটু ডাকে আমি আরেকটু দৌড়াই যাই। তারপর যখন আমি তার বুকের মধ্যে একটা ঝাঁপ দিতে যাব, অমনি ছোট চাচা এসে একদম সিনটা ব্যাক করে দিল, আমার হাতটা পেছন থেকে হ্যাসকা টান দিয়ে সরাই দিল। তারপর দুইজনের মধ্যে শুরু হয়ে গেল তক্কাতক্কি। তারপর ছোট চাচা একটা লাঠি নিয়ে ওই ডাইরেক্টর ভাইয়ের দিল এক দাবরানি। তোর ছোট চাচা একদম ঠিক কাজ করেছে মামা, তুমিও ছোট চাচার মতো আমার স্বপ্ন ভাঙিয়ে দিতে চাও? শোন, এসব স্বপ্ন টপ্ন বাদ দে, আমি খবর পাইছি ও একটা টাউট, সে গ্রামে ঢুকে মেয়েদের পটে ঢাকায় চালান করে দেয়। অভিনয় করতে হলে তো ঢাকায় যেতেই হবে। আরে অভিনয় টভিনয় কিচ্ছু না, আমি কলাম না সে একটা টাউট। তুমি গ্রাম করে বুঝলে যে সে টাউট? এখন ডিজিটাল যুগ, তোর কাছ থেকে নাম শোনার পর আমি নেটে সার্চ দিলাম, এই চ্যাংড়া খান নামে বাংলাদেশে কোনো ডাইরেক্টর নাই। উনি তো বোম্বেতেও সিনেমা করে, বাংলাদেশে নাম না থাকলে কি হবে? বোম্বেতে নিশ্চয়ই তার নাম আছে, মাধুরীর সাথে তার অনেক খাতির আছে, আমার সামনে কতবার ফোনে কথা কইছে। বোম্বের কথা করছিস না, তুই আমার সাথে বাড়ি চল, তোরে নেটে সার্চ দিয়ে দেখাবানে পৃথিবীর কোনো দেশে চ্যাংড়া খান নামে কোনো ডাইরেক্টর নাই। ও তোকে ভূগোল বুঝেছে আর তোকে যা কয়েছে তোরা সরল মনে সেটা বিশ্বাস করেছিস। তোমার কথা কিরম করে বিশ্বাস করব? আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি সাথে ল্যাপটপ আনেছি সেখানে দেখা বানে চল। ঠিক ঠিক দেখাতে পারবি তো, যদি না দেখাতে পারো? আচ্ছা বললাম তো না দেখাতে পারলে তখন যা বলার বলছে না। দেখলে সুন্দরীর হাসির ঝিলিক, ওদের মনে ধাক ধাক মারে চিলিক, বুক ফাটে তো মুখ ফোটে না, ভাগ্যে ওদের তবু প্রেম জোটে না। হেই হৃদয়টা তখন দাও দাও আগুনে যায় রে পুড়ে, ভব ঘুরে ভব।